চট্টগ্রাম নগরীর কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রণামের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রতন চৌধুরী, প্রকৌশলী ঝুলন কুমার দাস। এ সময় সুজন সকলকে পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। হাইকোর্টের নির্দেশনা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে পুজো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ কমিটি। অনুষ্ঠান শেষে 100 জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।